নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আজ সকালের এই নতুন ভিডিওতে আপনাকে আরো একবার স্বাগত জানাব। আসুন একবার বলুন জয় ইস্ট বেঙ্গল। আজ পবিত্র ইস্ট বেঙ্গল দিবসের প্রাককালে সমস্ত আপামর ইস্ট বেঙ্গল অনুরাগী সদস্য সমর্থককে স্পোর্ট পেন্সিল চ্যানেলের পক্ষ থেকে জানাই একরাশ লাল হলুদ শুভেচ্ছা ও অভিনন্দন। যদি আমার ভিডিওতে আপনি প্রথমবার এসে থাকেন, তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন। রাহুল কেপি খুব সম্ভবত ইস্টবেঙ্গল ক্লাবেই এই মরশুমে খেলবেন। এ বিষয়ে যে আপডেটগুলো উঠে এসেছে সেটা বলার আগে আরো দুটো ফুটবলার সম্পর্কে তথ্য দিতেই হবে। আরো দুইজন ভারতীয় তারকা, তারা উভয় মূলত সাইড ব্যাক, মূলত বা প্রান্তের ফুটবলার। একজন হচ্ছেন ভেগনেস দেখিনা মূর্তি হায়দ্রাবাদ এফসির, এবং আরেকজন হচ্ছেন নাওরেম রোশন সিং বেঙ্গালুরু এফসির। এই নাওরেম রোশন সিং সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে ইস্ট বেঙ্গল প্রথম দিকে তাকে নিয়ে আগ্রহ প্রকাশ করলেও বেঙ্গালুরু এফসি কিন্তু তাকে ছাড়বার ব্যাপারে সে সময় একেবারে অরাজি ছিল। কিন্তু ক্রমাগত ইস্ট বেঙ্গলের চাপে এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে নাওরেম ময় সিংকেও যদি আমরা নাওরেম সিংকে যদি আমরা দেখি যে তিনি ইস্ট বেঙ্গল ক্লাবে জার্সি গায়ে দিয়েছেন, তাহলে কিন্তু অবাক হবার নেই। তার সাথে কিন্তু কথাবার্তা অনেক দূর ধীরে ধীরে এগোচ্ছে। এগোচ্ছে আরেকজন দক্ষিণ ভারতীয় ফুটবলার ভিগনেশ, হায়দ্রাবাদ এফসির ফুটবলার তিনি। তিনিও মূলত বাম প্রান্তের ফুটবলার। এই দুটো ফুটবলারের মধ্যে কোন একজন ফুটবলার নিশ্চিতভাবেই এই মরশুমে লালুর জার্সি গায়ে খেলবে। এখন দেখা যাক এই দুটো ফুটবলারের মধ্যে কোন ফুটবলারকে ইস্ট বেঙ্গল খুব দ্রুত তাদের দলে আনতে পারে। এই ব্যাপারগুলো কেন হল সে সম্পর্কে একটা কথা বলতে হবে যে ইস্ট বেঙ্গল ক্লাবের যিনি ষষ্ঠ বিদেশি ক্রিকেটার ইউজতে, ইস্ট বেঙ্গল প্রাথমিকভাবে চেয়েছিল তার থেকেও আরো ভালো মানের ফুটবলারকে নেওয়ার জন্য। তাতে যদি বেশি অর্থ খরচ করতে হয় তার জন্য কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব প্রস্তুত ছিল। কিন্তু পরবর্তী সময় ইস্ট বেঙ্গল তাদের ভাবনাতে কিছু অদল বদল ঘটায়। তারা মনে করে যে অনেক বেশি অর্থ খরচ করে একজন বিদেশি ফুটবলার নেওয়ার চাইতে কিছু যদি পয়সা বাঁচানো যায় তাহলে কিন্তু দু তিনজন ভারতীয় ফুটবলারকে সেই টাকায় নিয়ে নেওয়া যেতে পারে। এবং এই ভাবনার ভিত্তিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত তারা হেক্টর ইউজ থেকে চূড়ান্ত করেছে, এবং বাজেটের যে অর্থ এখন অব্দি রয়েছে সে পয়সাটা তারা খরচ করতে চাইছে ভারতীয় ফুটবলারদেরকে নিয়ে। সেখানেই তিন ফুটবলার রাহুল কেপি, ভিগনেশ এবং নাওরেমের কথা বলা হল, নাওরেম রোশন সিং এর কথা বলা হচ্ছে। এদের মধ্যে খুব সম্ভবত, একথা বলবো, খুব সম্ভবত কথাটা এ কারণেই বলছি যেহেতু এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়নি, কেরালা ব্লাস্টারের রাহুল কেপি যিনি মূলত উইঙ্গের ফুটবলার তাকে কিন্তু ইস্ট বেঙ্গল প্রায় চূড়ান্ত করে ফেলেছে। তা শৈশবুত হয়ে যেতে পারে এবং এ ব্যাপারে আগামী সপ্তাহতেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে চলে আসবে। ইস্ট বেঙ্গল ভীষণভাবে অপেক্ষা করছে আগামীকালের আনোয়ার আলীকে নিয়ে প্লেয়ার স্টেটাস কমিটি কি সিদ্ধান্ত নেয় সেই ব্যাপারে। ইস্ট বেঙ্গলও বুঝতে পারছে যে আনোয়ার আলীকে নিয়ে যে টালবাহানা তার খুব দ্রুত নিষ্পত্তি হওয়ার নয়, মরশুমের অনেকটা সময় চলে যাবে। এবং নিজেদের বেহাল রক্ষণ ভাগকে মজবুত করতে, তার কারণ ডুরান্ডের প্রথম ম্যাচ কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে গোল করার মতো লোকের অভাব ইস্ট বেঙ্গল ক্লাবে অন্তত এই মরশুমে হবে না। কিন্তু রক্ষণ ভাগ এরকম যদি থাকে তাহলে তার মাশুল কিন্তু শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে, যেখানে ইস্ট বেঙ্গল ক্লাবকে এবারে আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে, তার ক্রীড়াসূচিও প্রকাশ পেয়েছে। সেই সব শক্তিশালী দলের মোকাবিলা করতে গেলে বা ইন্ডিয়ান সুপার লিগে যদি ভালো পারফরমেন্স করতে হয় বিগত বছরগুলোর ব্যর্থতাকে ছেড়ে ফেলে, তাহলে রক্ষণ ভাগকে যদি শক্তিশালী করা যায় তাহলে কিন্তু দলটা মোটের ওপরে দাঁড়িয়ে যায়। এই ভাবনা থেকেই সাইড ব্যাকের কথা উঠেছে, তাদের মধ্যে কোনো একজন নিশ্চিতভাবে ইস্ট বেঙ্গল ক্লাবে আসবেন। রাহুল কেপি সম্পর্কে বলা যায় যে ডুরান্ডের যে কেরালা ব্লাস্টারের দল, সেই দলের অনুশীলনে কিন্তু রাহুল কেপিকে দেখা যাচ্ছে না। ওই যে বললাম বন্ধু, তিনি হয়তো সইটি করে ফেলেছেন, এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। মাঝে বিশাল বড় কোনো অঘটন যদি না ঘটে আর কি, এই জন্যই আমি প্রায় শব্দটা বলছি। তার কারণ দলবদলের বাজারে অনেক ঘটনা
চূড়ান্ত হয়েও শেষ পর্যন্ত ঘটে না। ইস্টবেঙ্গল ক্লাবের ক্ষেত্রেও বেশ কিছু ঘটনা ইতিমধ্যেই ঘটেছে, তাই প্রায় শব্দটাকে ব্যবহার করা যায়। কিন্তু খুব সম্ভবত কথাটা বলে আরো একবার বলতে হয় যে রাহুল কেপির ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। তিনি যদি না আসেন তাহলে সেটা অঘটন বলেই চিহ্নিত হবে। প্রশ্ন উইকনেস বা এই নাওরেমকে নিয়ে, নাওরেমের থেকে অনেক বেশি উজ্জ্বল দেখাচ্ছে উইকনেস, তবে ইস্টবেঙ্গল কিন্তু নাওরেমকে চূড়ান্ত করতে চাইছে। চূড়ান্ত করতে চাইছে বলেই প্রাথমিকভাবে বেঙ্গালুরুর আপত্তি থাকা সত্ত্বেও ধারাবাহিকভাবে যোগাযোগের মাধ্যমে আজকের দিনে তার আসার মতো একটা পরিস্থিতি বন্ধু তৈরি হয়েছে। চূড়ান্ত বক্তব্য এখনো পর্যন্ত নাওরেম সম্পর্কে বলার মতো অবস্থা তৈরি হয়নি, বরং বলা যায় উইকনেসের বিষয়টা বরং অনেক বেশি পজিটিভ লাগছে। আপনারা জানেন যে আগামী 7 আগস্ট ডাউনটাউন হিরোসের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ক্লাবের ডুরান্টের দ্বিতীয় ম্যাচ, এবং সেই ম্যাচটা জয়লাভ করতে পারলেই কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব ডুরান্টের নক আউট পর্যায়ে যাবে। তার কারণ ছটা দল থেকে চ্যাম্পিয়ন দলের পাশাপাশি ছটা গ্রুপের সেরা দ্বিতীয় দল, সেরা দুটো দ্বিতীয় দলেরও কিন্তু নক আউট পর্বে ওঠার সুযোগ থাকছে। সেখানে ছটা পয়েন্ট পাওয়া মানে দ্বিতীয় দল হিসেবে দ্বিতীয় ম্যাচে ইস্টবেঙ্গল ক্লাব যদি ডাউনটাউনকে হারাতে পারে তাহলে তারা কিন্তু নক আউটের অন্যতম দাবিদার হয়ে উঠবে, এবং শেষ ম্যাচে প্রতিপক্ষ সেই চির প্রতিদ্বন্দ্বী ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার জিও ভারতী ক্রীড়াঙ্গনে। সেটাই নিষ্পত্তি করে দেবে যে গতবারের মতো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইস্টবেঙ্গল ক্লাব ডুরান্টের নক আউট পর্বে পৌঁছাচ্ছে কিনা। ঠিক এরকম জায়গায় দাঁড়িয়ে দলবদলের বাজারে বৈচিত্র্য, সঙ্গে আজ ইস্টবেঙ্গল দিবস, সব মিলিয়ে লাল হলুদ জমজমাট কথাটা কিন্তু বলাই